হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিম সিলেট। দেশ এবং দেশের বাড়া থেকে যে যেখান থেকে দেখা সব টিম সিলেটের পক্ষ থেকে বাসি মুবারক। টুডে আমরা আইসি গ্রিন বাংলা স্টুডিও। তো লেটস স্টার্ট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টিম সিলেটের বিশেষ আয়োজন ঈদ আড্ডা উইথ বেলাল আহমদ মুরাদ। সো বেলাল আহমদ মুরাদ ভাই সম্পর্কে আসলে পরিচয় দেওয়ার কিছু না, দেন মোস্ট ভাইরাল ফেস অ্যামং দ্য সিলেটি। সো আমরা প্রথমে বেলাল আহমদ মুরাদ ভাইয়ের কাছ থেকে পরিচয় পর্বটা জানিলাম, আর একটা জিনিস জানাইলাই প্রথমে লাইভের শুরুতে। আজকে আমরা আজকের এই প্রোগ্রামের চিফ গেস্ট আছেন বেলাল আহমদ মুরাদ ভাই, আর আমরা লগে আছেন আমরা কিছু টিম সিলেটের অ্যাডমিন বন্ধু হল নুমানি ভাই আছেন, আর ক্যামেরার পিছনে আছেন আমরা তাহমিদ বাবু ভাই, ধন্যবাদ। আর আমরা এখন জানবো টিম সিলেটের আজকের স্পেশাল গেস্ট বেলাল আহমদ মুরাদ ভাই পরিচয় নিজের সম্পূর্ণ নিস্তাকে হইব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বেলাল আহমদ মুরাদ, পিতা মুক্তার আহমদ, মাতা বিলকিস বেগম, বাড়ির দুর্বার চৌষষ্টি কলাপাড়া সিলেট। পেশা অভিনয় এবং একটা চাকরি করি, আর কিতাব পরিচয় দিতাম। আর ধন্যবাদ। ইংলিশ আর বাংলায় মিক্স, মাত্র বাংলাদেশের চাউল ডাইম খাইয়া ইংরেজিতে মাত্রা বিনদেশি ভাষায়, তা আমি মনে হয় না তাই আমার লগে ইংরেজিতে পারবো, বিকজ আই এম এ সামথিং ইজ এ নট ভেরি গুড, ইজ এ স্টার্টিং মাই লাইফ প্রোগ্রাম, ইজ এ আই এম এ নাও। আমার যারা যারা ওয়াচিং কররা লাইভও ওয়াচিং কররা দেখরা আই এম এ বই দিছি, আপনারা আমরা লগে থাকুকা লাইভও থাকুকা আমরা একটু আড্ডা দিব। আমরা লগে একজন উপস্থাপক আছেন ইংলিশ বাংলা মিক্স, এবং আরজন আছেন তাই খানজাই ভিন্দ, হয়তো তাই আরবিতে মাতবা, ইংরেজি তুরা তুরা টার করতে পারলেও আরবির খান্দাত যাওয়া বা এইরকম কোনো যোগ্যতা আমার নাই, ফার্ম কি না বুঝলাম না। তারপরে আজকের এই লাইভের লাগি সবাই ধন্যবাদ জানাই। আজকে ব্যতিক্রম একটা লাইভ, এই স্টুডিও লাইভ যেগুলো হয় স্টুডিও লাইভ, আর এই আজকের লাইভটা টিম সিলেটের পক্ষ থেকে তারা গ্রিন বাংলার স্টুডিও ধরছেন, ধন্যবাদ জানাই। আর টিম সিলেটের কার্যক্রম তারার এই শিল্পী সংস্কৃতি লইয়া তারা কার্যক্রম করেন, পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সমাজের যত অসহায় মানুষ আছেন সামাজিক অবক্ষয় রোধে তারা নিয়মিত কাজ করিয়ে যাইয়া, টিম সিলেটের লাগি শুভকামনা, ধন্যবাদ জানাই। ধন্যবাদ বেলাল আহমদ মুরাদ ভাই, খুব সুন্দর করে পরিচয় দেওয়ার লাগে। আসলে একটা জিনিস ক্লিয়ার করতাম চাইলাম, যেটা হইলো যে আমরা আসলে এমনভাবে বাঙালি হয়েছি যে টোটাল বাংলা ভাষা ইউজ করিয়া কিন্তু মাতাম ফারতাম না, তো ভাইয়ে কিন্তু কইলিলা যে আমরা বাংলাদেশি চাউল ডাল খাইয়া নানি আর মাছ চুর করেছি ইংলিশ বাংলায় মিলাইয়া, যদি ফারতাম ভাই তাই তো আর আসিল ঠিক আছিল, এখন তো ফারতাম না আমরা, আমিও ফারতাম না, মুরাদ ভাইও ফারতাম না, যে সুন্দর ইংলিশ মার্সিন মুরাদ ভাই উচ্চনি। আসলে এটা একটা জিনিস ক্লিয়ার করা দরকার যে কেউ যদি স্টাডি না করে তে আই এম ভেরি গুড সামথিং গুড এট অল, এটা হওয়া খুব একটা টাফ। তো আমরা মাঝে মাঝে উনি জানি অনেকেই হয় সরি ভাই, কিন্তু সরি যদি আনসার জিকেন যে সরি অর্থ কিতা ভাই, ইয়া ভেরি টাফ, খুব একটা টাফ কোয়েশ্চন হয়ে যায়। আচ্ছা যাই হোক, মাতলাম আমরা পরিচয় নিশ্চিত হলাম বেলাল আহমদ মুরাদ ভাই, এখন আমরা পরিচয় জানতাম চাই আমরা টিম সিলেক্টর এখন স্পেশাল অ্যাডমিন যার কথা না হইলে না হয় আমরা নুমানি ভাই। আসসালামু আলাইকুম, আমি মঞ্জুর আহমদ নুমানি ভাই, আরবিতে দিলেই তান আনা মঞ্জুর আহমদ নুমানি, আনা ফ্রম ইংলিশ লাগালে দিয়ে লগে আনা ফ্রম গ্রিন বাংলা স্টুডিও উইথ বেলাল আহমদ মুরাদ ভাই। তো সব সম্মানিত দর্শক, আমি আসলে কিতা কইতাম আমি বুঝতাম পারতাম না, আর ইলা একজন সিলেটর প্রিয় মুখ আপনারা দেখরা, আর আমরা খুব একজন ভালোবাসার মানুষ, আর বিশেষ করে আমার খুব বেশি একটু মায়ার মানুষ ভাই, বাইরে আমি প্রায় সময় বেশি মেসেঞ্জার ডিস্টার্ব করি, বাই ভালানি যেসা কিছু এলো বাই ভালানি যেসা তাইলেও আমি নক করি, তো ভাইয়ে সবসময় আমার রিপ্লাই দিন, ওটা লাগে ধন্যবাদ। আর আজকে আমরা টিম সিলেট থেকে আপনার সামনে লাইভ আইসি, আমরা সর্বপ্রথম হইতাম চাই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করি আমরা লগে থাকুক, আপনি একটা শেয়ারের কারণে অন্যান্য মানুষে আমরা বেলাল ভাই দেখবা, মুরাদ ভাই অনেক প্রশ্ন করবা, অনেকের অনেক ধরনের প্রশ্ন আমার কাছে আছে, আমরা জানি যে অনেকে অনেক ধরনের প্রশ্ন বেলাল ভাইয়ের মুরাদ ভাইয়ের ইনবক্সও করেন, বা অনেক সময় তারা দেখা তো হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যান, সবার তো টেক্সট রিপ্লাই দেওয়া সম্ভব না। সো আমরা আজকে আপনারা লাইভে আপনারা কমেন্ট করবো, আপনারা অনেক মনের অনেক প্রশ্ন আছে যে বেলাল ভাই আমরা রোজ জানিস জানার দরকার আছে, আমরা লাগে আজকে আপনারা প্রশ্ন করবা, ইনশাল্লাহ আমরা আপনারা সেই প্রশ্ন আমরা বেলাল ভাইয়ের কাছে তুলিয়া ধরবো, আর আপনারা আমরা লগে থাকুক। তো আমরা একটা বেলাল ভাইয়ের কাছে প্রশ্ন যাই, আমরা টিম সিলেটের পক্ষ থাকি, তো আমরা এক ভাইয়ের প্রশ্ন করছেন, তো এই প্রশ্নটা বউ তাক থেকে চলের, সো এখানে এই বিষয়টা এখনো খোলা আছে, ভাই কিতা বিবাহ করেছেননি? বিবাহ করেছেননি এই প্রশ্নটা আমরা লাইভও দিতে পারতাম না, কারণ বিবাহ যদি করছি হই তাইলে দাওয়াত থাকি বঞ্চিত হইব জনগণ, আর যদি হয় বিবাহ করছি না
তে আবার আরো আরো যত বিপদ ওখর ফর্ম। সুতরাং এই প্রশ্নের উত্তর আমিও তো সহজে দিতাম নাই, জুলাইয়া রাখুন। আমরা টিম সিলেটর, আমরা খুব মায়ার বাই রুম এলা আমার ভাই লন্ডন থেকে উঠা কইরা যেন ভাই। আপনার তো একবার দেখা গেছে যে ও বিয়ার খাবার উপর ফিন দিয়ে একেবারে দামান সে যায়, এটা কি বিয়ার না শুটিং? আর এটা বন্ধু মহল একটা নাটক আছিল আমরার, এই নাটকের শুটিং ওর এই পিকচার বা এই ছবি যা দেখছেন এটা বন্ধু মহল নাটকের। আচ্ছা ভাই আরেকটা আমরা প্রশ্ন, অনেক সময় আমরা করতাম চাই আবার ডর লাগে ভাই, বুঝছেন না? আপনি একজন অ্যাক্টর মানুষ, যদি কুদাম দিলে না কুদাম দেই, অ্যাক্টর হলে কুদাম দেয়, কুদাম তো দেয় যারা গুন্ডা সন্ত্রাসী ভাই আপনি পাতি নেতা, আপনি এটা ইয়ে করতেন না? আপনি তো বহুত দিছেন নেতা চিহ্ন নাই ভাই, এটা তো আপনার সব অভিনয়। ওলা একটা কুদাম দিলে ভাই, একটু সাহস পাইলি উনি না প্রশ্ন করে। প্রশ্ন হইলো ভাই, আপনার গ্রিন বাংলা যেহেতু আপনারা শুরু করছেন, তো এটা কত সাল থেকে শুরু করছেন? আর এই যে গ্রিন বাংলা আইসি এই পর্যন্ত আপনারা আগুয়ে আছেন, আমরা সিলেটের মাঝে এই পরিচিতি আপনারা লইছেন, আমরা খুব বেশি মায়া করি, এই গ্রিন বাংলার শুরুটা কব থেকে আপনারা শুরু করছেন? আপনার প্রথম নাটকটা কোনটা? আমরা গ্রিন বাংলা শুরু হয়েছে 2012 সালের ফেব্রুয়ারি মাসে। আর গ্রিন বাংলার প্রথম নাটক হইলো MLM টু ইউ, যে MLM ব্যবসা লইয়া ডাইনে দুইজন বামে দুইজন লইয়া যে আগুয়ে যাওয়া বা এইরকম ব্যবসার কারণে গ্রামের অনেক মানুষ হয়তো অনেক হতাশাগ্রস্ত হয়েছেন বা এইগুলা এইগুলার কারণে আমরা অনেক এটার জড়িত আসলাম, বেজারার সুযোগ নাই যে আমরা আমরা কাছে বাঙালির কাছে যেটা সামনে আয় ওটা লই আমরা দৌড়াই, এর ফিউচার দেখি না, এর পজিটিভ নেগেটিভ দিক দেখি না, যার কারণে বিশাল অর্থনৈতিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কীটা আসিল ইউনিপে টু ইউনাকে একটা আসিল অলাম, এইগুলাই মানুষের যে সোনা তো বালুকর দামে সোনা বিকের হইয়া এই বা মাটির দামে সোনা বিকের এইরকম হইয়া মানুষের কাছে যে এইটার কাহিনী লইয়া আমরা MLM টু নাটক বানাইছিলাম। এটা তখন ব্যাপক সাড়া ফেলছে এবং অনেক মানুষও আমরা রূপে তখন হয়তো কিছু কষ্ট পাইছে। ভাই আপনারা যে গত এখন বর্তমানে আমি দেখছি 186তম গত আপনারা সম্ভবত পরিবেশনা, এর মাঝে সবচাইতে আপনার নাটক যতটা করছেন সবচাইতে বেস্ট আপনার কাছে কোনটা বেশি মনে হয়েছে? নাটক সবচেয়ে বেশি এনজয় করছেন কোন নাটক? এনজয় তো আমরা সব নাটকও আমরা কম বেশি এনজয় করি, আমরা প্রতিটা নাটক হইলো আমরা কাছে আমরা সন্তান বা আমরার একটা নিজের একটা জ্বর সমান কলিজার সমান, সুতরাং আমরা সব নাটক এনজয় করি। তো নাটকের মধ্যে বেশি ভালো লাগছে যে নাটকগুলো আমরা আবিদের আবিদের গল্প বাইদন এবং কলিজা আছে বাবা মারে বৃদ্ধাশ্রম দিলে এরকম কাহিনী লিয়ে কলিজা, তো আমরা 186টা নাটকের মাঝে প্রতিটা নাটক আমরা আমরা অবস্থান থেকে মনে করি যে সেরাটা দেওয়ার চেষ্টা করছি, তারপরেও অনেক ভুল ত্রুটি বা অনেক অসম্পূর্ণ কাজ আছে দর্শক, এগুলারে আমরা ভালোবাসার কারণে আমরা এই ভুল ত্রুটিগুলারে দেখই না, তো সব নাটক আমরা প্রিয়। আমরা এখন মুস্তাকিম মান্না ভাইয়ের কাছে যাই কি কিছু আমরা হোকা? আচ্ছা যাই হোক, যেহেতু আমার প্রেজেন্টেশনের দায়িত্ব দেওয়াইছে, আসলে এই রোলটা আমি প্লে করতাম পারব না বিকজ আই এম নট কন্ট্রোলিং মাই সেলফ, বিকজ আমি চাইলাম যে কিছু ফান ফান ক্রিয়েট করতাম। তো ফান ক্রিয়েটর আগে প্রথম একটা কোয়েশ্চেন মুরাদ বাইরে করিলাই গার্লফ্রেন্ড সংক্রান্ত, মুরাদ ভাই প্রশ্নটা করুন জানো যে মুরাদ ভাই আসলে প্রেম কয়টা করছেন আর কয়টা সেকা খাইছে, একটু ক্লিয়ার করিলেন পার্সোনাল কোয়েশ্চন। তারপরে আসলে শেখা এমন এক বিষয়, শেখা যে খালি প্রেম করলে শেখা খাই নিলাম, আপনার দেখবা যদি আপনি যদি একটা ক্লাস অফার হয় সুন্দর কোনো মেয়ে তাহলে এগুলো বিয়ে হয়ে গেলে মনে মনে কষ্ট লাগে, আপনি এগুলোর প্রতি কোনো ভালোবাসা না তাহলেও কষ্ট লাগে, লাগাবাড়ির কোনো ফুরি সুন্দর তাহলে যদি বিয়ে হয়ে যায় মনে একটা কষ্ট লাগে, মনে যেমন জার্গি জার্গি খেলে একটা বিষয়, এগুলোর একটা শেখার উপ অংশ হয় আর কি, মানে এটা একটা শেখার অংশ। আর ব্যক্তিগতভাবে আমি এলা কোনো শেখা খাইছি না, অত রিক্সও গেছি না, আর আমি সবসময় ভালোবাসার টাইম কম পাই ওটা মূলত। আচ্ছা ভাই একটা জিনিস দেখাই যে এটা আমার পার্সোনাল কোয়েশ্চেন আর কি, অনেক সময় দেখা যায় যে একলগে ইউনিভার্সিটিতে ফাইন ফুরিতে পড়রা, আবার দেখা যায় কলেজেও পড়রা স্কুলেও পড়রা, ইয়ার মিট হল লইয়া আবার দেখা যায় কিছু মানুষ আছে বেস্ট ফ্রেন্ড হয় ফুরিন্তরে বেস্ট ফ্রেন্ড হয়, এটা কিন্তু আপনি মনে করেন যে ফাইন ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড কন্টিনিউ করা সম্ভব? এটা দুনিয়ায় সব জিনিস হইলো বেইমানি, বেস্ট ফ্রেন্ড আর ক্লোজ ফ্রেন্ড বলতে কিচ্ছু নাই, সব হইলো একটা দান্দা আসলে যেটারে যোগ রয়েছে বৈধ রয়েছে। আপনি যদি ওই যে বেস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড আপনি যদি হয় গগুর বেস্ট ফ্রেন্ড কি করে আত ধরা দিলে আপনারও খসখসি করব, শুধুমাত্র যদি জামাইয়ে বউরে আত ধরে তে মনে 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 একটা শান্তি থাকবো যে জামাইয়ে বউরে ধরছে, নাহলে আপনি খোলার রহিমার বেস্ট ফ্রেন্ড সামিয়া 11 ঘুরে আত ধরলে আপনার ভিতরে কুদুর কুদুর করবো। সুতরাং এই বেস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড আবার আরও ফ্রেন্ড যেগুলো আছে এই এই জিনিসগুলা একটা বাউতাবাজি একটা আমি যেটা মনে করি, ওই যে কইলাম আসা আপনার ভিতরে কষ্ট লাগবে কিন্তু আপনি কইবা বেস্ট ফ্রেন্ড কিন্তু ভিতরে লাগবে
আমারে ধরেন এখানে এত এর লাগে এই বাউটা বাজি দেখি আমরা ছেলে মেয়েরা বাড়ি এই তুইব। পড়ালেখার ক্ষেত্রে আমরা ফ্রেন্ড যেটা বুঝায়, ফ্রেন্ড মানেও খালি ভালোবাসা নয়, ফ্রেন্ড মানে আমরা পড়ালেখা যারা কলেজ ইউনিভার্সিটি পড়ালেখা করেন অনেক সময় অনেক কিছু শেয়ার করা লাগে, এইগুলো হইলো এই ফ্রেন্ডিং বা ফ্রেন্ডের লগে সম্পর্ক। এটার মাধ্যমে ক্লোজ আর বেস্ট করার গেও বেজার লাগিয়েছে। পার্সোনাল লাইফও কি তা আপনি এলাকা কোনো ফিল পাইছেন নি যে খসখসে খসখসে যে করে? অবশ্যই এটা হইলাম না, খালি আমার নাই তো এটা। যদি আপনি যদি মনে করেন আপনার ভিতরে নাই এই মেসাব, তবে একটু হুজুর মানুষ লাগে যে দুনিয়ার প্রতিটা মানুষের ভিতরে এই একটা জয় আছে, ক্ষুদুর ক্ষুদুর বিষয় থাকে এগুলো তাক বউ। এটা আমি তো ফিরসাব নাই, আর আমার যদি কেউ ফিরসাব মনে করেন এটা এটাও নাই। নাটকও মহিলা নাই দেখি যে আমরা মহিলারে বালা ভাই নেই এলাও তো কিছু না। জি এটা অবশ্য মারাত্মক আলোচিত যে আপনারা নাটকও মহিলা অ্যাড করছেন না, এটা আপনি কিলা এক্সপ্লেন করবা? আমরা সেখানে অ্যাড করা না, আবার দেখা যায় যে ম্যাক্সিমাম নাটকই যদি হয়, আপনার নাটক পরে আমি যেত নাটক দেখছি সব নাটকই দেখছি যে না মেয়ে আছে মহিলা আছে, তো আপনি যে মহিলা অ্যাড করা না এর পিছনে রহস্য কিতা আর এটা কেমনি আপনি এক্সপ্লেন করবা? দুনিয়া সব মানুষের চেয়ে আমি ব্যতিক্রম হইতাম, আমি ডিফারেন্ট হইতাম। সব জিনিসের মহিলা আছে, আমরা মহিলা রাখছি না ওটাও আমরা ব্যতিক্রমতা। এবং আমরা আরে যদি কেউ কাজ করায় যেমন ডাকাত কাজ করছি মহিলা আছি আমরা সাথে, টেলিভিশন কাজ করছি মহিলা আসলা, সুতরাং সিলেট আমরা গ্রিনমালাত মহিলা নাই এটা একটা ব্যতিক্রমতা। এবং এই ব্যতিক্রমতা থাকার কারণেও হয়তো আমরা রে মানছি একটু ব্যতিক্রম ভাবে, আর এই ব্যতিক্রমতা রাখার রাখতাম চাই আমরা সবসময়। আচ্ছা ভাই ধরো কা আমরা সোসাইটি ভ্যারিয়াস টাইপস অফ পিপল বাস করে, এখন ধরো কা সামবডি ওয়ান্টস টু বি এ ডক্টর, সামবডি ওয়ান্টস টু বি এ টিচার, এখন আপনি একটা প্রফেশন চুজ করলেন এটা হলো অ্যাক্টর, আপনি গ্রিন বাংলা ক্রিয়েট করছেন অথবা আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন, এটার পিছনে কেউ কি তা ইন্সপায়ার করছে না আপনার ব্যক্তি উদ্যোগে করছেন এটা? না না অবশ্যই প্রতিটা ব্যক্তি উদ্যোগে হুট করি যেটা করা হয় ভাইরাল, যে শব্দটা ভাইরাল হুট করি হইলে 3 মাস 6 মাসের ভিতরে আবার এগুলো ডাউন হয়ে যায়। প্রতিটা জিনিস যদি শেখর থাকে এটা উঠিয়ে আয়, যেমন আমার আমি যখন খুব ছোটো আসলাম 1, 2, 3 তখন থাকিও আমি 3, 4, 4 এরকম যা অবস্থান থাকিও আমি যেমন খুশি তেমন সাজো মিস্টার বিন। তখন আমার এলাকাতে আমি আলহামদুলিল্লাহ এমন আছিল যে আমি যদি মঞ্চে যাইতাম কি দেখা যেত ফার্স্ট পুরস্কার যে ফিলেট বাটি এগুলো আমার হয়ে যেত। সুতরাং তখন থেকে আমি যেমন খুশি তেমন সাজো এই অনুষ্ঠানগুলো করছি এবং আমার আম্মা আমার সাপোর্ট দিতা, ধীরে ধীরে এই বিষয়গুলো লালন করিয়া এবারে রক্তের সাথে মিশাইল দেখে হয়তো এখন কাজ করার সুযোগ হয় বা দর্শকের কাছে যাওয়ার কিছুটা সুযোগ। আচ্ছা আপনার যেন হয়েছিলা ফেভারিট আবিদর গল্প, ফেভারিট নাটক যেটা, এটার স্টোরি কি আপনি নিজে ক্রিয়েট করছেন না আপনার কোনো ডিরেক্টর বা সেই মাধ্যমে ক্রিয়েট করাইছেন? আমরা তো এই গ্রিন বাংলাতে একটা টিম আছে যেগুলো আমরা সব মিটিং করিয়া গ্রুপ মিটিং করিয়া আমরা স্ক্রিপ্টগুলা বা সবগুলা রেডি করি, আর মূলত তো সবগুলো আমি দেখি তো। সুতরাং আবিদের গল্পটা শুধু আমরার গল্প না, এটা সমাজের প্রতিটা মানুষের একটা গল্প। এই মানুষের যেমন ইয়ং জেনারেশন যারা আছেন, যুবক যারা আছেন, এরা বেকার, এরা কিলা কর্ম দেয়া যায় এই চিন্তাটার বিকশিত করার লাগে আমরা আবিদের গল্প করছি এবং ব্যাপক সাড়া করছে। আবিদের গল্প দেখি অনেক মানুষে পাটা উবার চালাইছে, অনেক মানুষের দোকানদারি করেন, অনেক মানুষ বেকার আসলে এরা বেকার সময় কাটাইন না, অনেকে দুই কোম্পানি করছেন। তো আমরা চাই নাটকের মাধ্যমে একটা পরিবর্তন আইতো, নাটকের মাধ্যমে খালি ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি আর গান বাজনা পাশাপাশি যাতে নাটকের মাধ্যমে যুব সমাজ পরিবর্তন হয় এই মেসেজ আমরা দিতাম চাই। এই মেসেজ গ্রহণ যারা করবা আমরা তারা লাগি অনেক শুভকামনা রইল। আমরা দেখতাম পারলাম আমরা আরও একজন অ্যাডমিন জয়েন হয়েছিলাম আমরা লগে, জুনায়দ আহমদ অ্যাডমিন অফ টিম সিলেট, আর তাই খুব ভাইরাল ফেস রিসেন্টলি অনেক বেশি লাইভ দিয়েছেন গরুবাজার সহ। তো গরুবাজার যেরাই দেয় মোটামুটি সব ভাইরাল হয়ে যায়, আর জুনায়দ তো ভাইরাল হয়ে গেছেন মোটামুটি। তোমার পরিচয়ের সাথে তুলিয়া ধরো তাইলে ভালো হয় আরকি। আসসালামু আলাইকুম, আমি জুনায়দ আহমদ, আপনারা চিনেন যেহেতু টিম সিলেক্টর যার সাথে যারা আছেন অবশ্যই চিনতে পারেন, কয়েকটা লাইভ করছি আপনার সামনে। আর আমি জুনায়দ আহমদ আপনার সামনে আজকে আইসি গ্রিন বাংলা অফিসও, আমরার সাথে আছেন মুরাদ দেব, আপনার প্রথম কথা কথা শুনছেন। আর আমি এমন কিছু বেশি লং করতাম না, শর্ট করে করলাম। টিম সিলেট একটা সামাজিক প্ল্যাটফর্ম, আর মেইন উদ্দেশ্য হইল কি আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, আর আমরা একটাই উদ্দেশ্য নিয়ে আগুয়াই যাতে আমরা যে কোনো ক্রাইসিসে আপনারা আমরা বহু ধরনের ক্রাইসিসে গরিব মানুষের পাশে দাঁড়াইছি। উল্লেখযোগ্য কয়েকটা আছে, যেমন আমরা যেমন রোহিঙ্গা একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছিল, যেমন আমরা টিম সিলেটের পক্ষ থেকে আর বড় ধরনের প্রায় কয়েক লক্ষ টাকার ত্রাণ নিয়ে দেওয়া হয়েছিল
আপনার রোহিঙ্গা ক্যাম্পও। তারপরে গিয়া বিগত জানা 2-3 বছর আগে বন্যা হয়েছে, বন্যার সব প্রোগ্রামও ইনশাল্লাহ আমরা যার যার অবস্থান থেকে আমরা টাকা কালেক্ট করে আমরা মিনার বাহিনী হলে দেশ বিদেশে যারা আসেন সবে ত্রাণ দিয়েছেন, আর ধরনের বহুত কিছু করার এগুলো তো বর্ণনা করা যান না। আর দর্শক দর্শকদের সামনে কিছু দু একটা কথা বলতে তো আপনারা আমরা সাপোর্ট করবা ইনশাল্লাহ। আমরা উদ্দেশ্য খালি লাইভ করা নাই, আমরা উদ্দেশ্য খালি সেলিব্রিটি আইনে আপনার সামনে তুলে ধরার না, উদ্দেশ্য হলো সামাজিক কর্মকাণ্ডে, যেহেতু সামাজিক সংগঠন আমরা গরিব মানুষের পাশে থাকবো। এর প্রথম ফার্স্ট অ্যান্ড ফাইনাল একটা ইয়ে হইলো, শক্তি হইলো, স্ট্রং জোন হইলো আপনারা আমরা সাপোর্ট করতেই বা আপনারা আমরা লগে থাকতেই বা আপনারা যদি আমরা বেশি বেশি করে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরা আরও আমরা যে স্পিড আছে ইনশাল্লাহ স্পিড বাড়বো। আর আমি আমার যেহেতু বক্তব্য বলতে আপনি যেহেতু মুরাদবাড়ি এলে অনুষ্ঠান ঠকসু আমরা মুরাদবাড়ি গেছি যাইব। আচ্ছা আমি ব্যক্তিগত পক্ষ থেকে মুরাদবাড়ি দু একটা প্রশ্ন ব্যক্তিগত না আরও কিছু আমরা কিছু শুভাকাঙ্ক্ষী এবং মুরাদবাই কিছু ফ্যান ফলোয়ার অফ লাইফ কোয়েশ্চেন দিয়েছেন। আর আমি এখন ব্যক্তিগত পক্ষ থেকে একটা প্রশ্ন করলাম মুরাদ ভাই, আমি লাস্ট যে বিপিএল হয়েছিল আপনি জানেন আমরা সবই দর্শক হলো বিশেষ করে দেখছেন, আমি খুব এনজয় করছি, আমরা প্রাউড আপনি যেহেতু আপনার আমরা সিলেটে রিপ্রেজেন্ট করছেন, এর আগে সিলেটে রিপ্রেজেন্ট করছেন আমরা জামিল ভাইয়ে আর পাপি আফা তারা করছেন, আর আপনি যেহেতু গেছেন আপনার আমরা সিলেটে আঞ্চলিক ভাষায় যেহেতু নাটক করেন আপনি গিয়ে আপনি রিপ্রেজেন্ট করছেন আমার কাছে খুব ভালো লাগছে। আমি আপনার আপনার পার্সোনাল অপিনিয়ন জানতাম চাই, আপনার অনুভূতিটা কি তাই দেন একটা মানে জীবন জিটিভির যে একটা প্রোগ্রাম হয়েছে সিলেট তক্ক সরি ক্রিকেট তক্ক এটাতে আপনার যে আপনার সিলেটে রিপ্রেজেন্ট করছেন আপনার অনুভূতি কীটা? প্রথমে ধন্যবাদ জানাই ক্রিকেট তক্কর পরিচালক আশিক ইব্রাহিম এবং যার মাধ্যমে গেছি আমার প্রিয় বড় ভাই জামিল আহমদ ভাই, তো জামিল ভাইয়ের মাধ্যমে যাওয়ার সুযোগ হয়েছে। আর ক্রিকেট তক্কর যে সিলেটের প্রেজেন্ট বলতে সিলেটের প্রেজেন্ট করার কিচ্ছু নাই, সারা পৃথিবীর মাঝে সিলেট আলাদা একটা শব্দ, আলাদা একটা অনুভূতি, আলাদা একটা আইডল বুঝে সিলেট ওই লোকের আলাদা একটা সাবজেক্ট সবার কাছে, সুতরাং সিলেটরে প্রেজেন্ট হওয়ার মতো কিচ্ছু নাই। ক্রিকেট খেলা উপলক্ষে আমরা সিলেটি এই একটা টিম আছে ওই হিসাবে আমরা সিলেটের পক্ষে একটা কথাবার্তা হয়েছি, অনুভূতিটা স্বাভাবিক কারণেও যে সিলেট থেকে আমার নেওয়া হয়েছে এইটা আমার কাছে ভালো লাগছে যে সারা দেশের বরিশাল রাজশাহী প্রতিটা অঞ্চলের বাসার সাথে আমরা সিলেটি বাসাটারে প্রেজেন্ট করতাম পারছি এবং আমি কিছু কথাবার্তা হইতাম পারছি, এটা অবশ্যই একটা সেরা অনুভূতির ব্যাপার জীবনের। এইরকম আরও শত শত খাজে আমরা সিলেটি বাসাটা লইয়ে যেতাম চাই। আর সিলেটি বাসা আপনারা জানেন যে সারা পৃথিবীর মধ্যে একটা অন্যতম সেরা বাসা, যেরকম এই বাসার নিজস্ব হরফ বা নিজস্ব অক্ষর আছে নাগরি, সুতরাং সিলেটি ভাষারে অনেকে আঞ্চলিক ভাষা হইন, সিলেটি ভাষারে আমরা কোনো সময় আঞ্চলিক ভাষা হইতাম না, বাংলা ভাষা জেলা সিলেটি ভাষা হলো, ইংলিশ ভাষা আরবি ভাষা হিন্দি ভাষা এবং চাইনিজ ভাষা জেলা ঠিক সিলেটি ভাষা নিজস্ব ভাষা, সিলেটি ভাষা একটা সিলেটিভাবে শুদ্ধ ভাষা, বেঙ্গলি ভাষা বাংলা সিলেটি ভাষা হইলো আমরা নাগরি, সুতরাং সিলেটি ভাষা কোনোভাবে আঞ্চলিক নয়। বাংলাদেশের ক্ষেত্রে সিলেট একটা অঞ্চল, ভাষাগত ক্ষেত্রে সিলেট নিজস্বভাবে সমৃদ্ধ। ঠিক আছে আপনি যে কথা আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আমরা কয়েকদিন আগে আমি যাচ্ছি ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ অর্গানাইজেশন নামে একটা আমার প্রতিষ্ঠান আছে, তারা দেখছি আমরা ল্যাঙ্গুয়েজর মানে র্যাঙ্কিংও আমরা সিলেটে রাখছে, আমি দেখছি আমরা সিলেটি যে ভাষা এটারে মনে আমার ঠিক জানা নাই বাট হয়তো আমরা দেখছি যে কত নম্বর আমরা সিলেটি ল্যাঙ্গুয়েজ ওরকম 97 আছে। সো আমরা সিলেটি ল্যাঙ্গুয়েজ রেখে ছোটো করে দেখবা না কোনো সময়, যেটা আমরা প্রাউড এটা আমরা মাতৃভাষা আমরা প্রাউড করি আমরা ভাষায় লইয়া। আর যেহেতু আমরা বাক্যা কথা শুনছি আরও দু একটা প্রশ্ন আমি করতাম ছিলাম, যেহেতু ভাই আপনি আমরা সিলেটি বাসারে সবার সামনে রিপ্রেজেন্ট করেন আপনার নাটকের মাধ্যমে, আমি একটা জিনিস যে আপনার কাছে জানতাম ছিলাম যে আপনার নাটকের যে উদ্দেশ্য, আমি দেখছি প্রায় নাটকও আপনি কিন্তু নাটকের এন্ডিং টাইমে আপনি কিছু লাস্টে দু একটা আপনি আপনার গ্রিন বাংলার পক্ষ থেকে দু একটা কথা হন যে কোনো ধরনের সামাজিক কর্মকাণ্ডে যে কোনো জিনিস তুলে ধরার লাগে উদ্দেশ্য, আপনার উদ্দেশ্যটা কি নাটকের উদ্দেশ্যগুলো আমি জানতাম স্যার, আপনি তো সেই বিভিন্ন টাইপ অফ উদ্দেশ্য নিয়ে আপনি আগুয়াই। আসলে আমরা অনেক সময় শুনি কিচ্ছা যাস্তা রাইত গল্প হওয়ার পরে সকালে উঠে নেহে জিকে রাজা বেটা আসল না বেটি আসলা, সুতরাং আমরা একটা উদ্দেশ্য নিয়েছি যে পুরো নাটক দেখানির পরে আমরা বুঝিয়ে দিমু যে বেটা আসল না বেটি আসলো, অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি আমরা পুরো নাটক দেখানির পরে আমরা বুঝিয়ে দিই যে আমরা যা দেখলাম এটা হইলো ওটা, এটা থেকে শিক্ষা ওটা, আমরা বাঁচিয়ে থাকতে হইলে ওটা করতেই হইব এবং আমরা আগুয়ে যেতে হইলে বা এটার মেসেজটা হইলো ওটা, সুতরাং আমরা মনে হরিয়ে দেই সর্বশেষ কাহিনীর মাধ্যমে যে আমরা ওটা বুঝিতাম ছিলাম, এই মেসেজটা আমরা ব্যতিক্রমভাবে তৈরি করার চেষ্টা করছি, পুরা কাহিনীটাও আমরা এই মেসেজমূলক করি, শেষে মেসেজটারে আমরা সম্পাদন করি হলো বিষয়টা। আমরা কিছু আমরা দর্শক হলে কিছু মানে কমেন্টস দিলা মান্য ভাই কিছু কমেন্টস করুক দর্শক হলে, যেহেতু আমরা দর্শকে দেখা ভিউয়ার্স হলে দেখা ভিউয়ার্সের মতামত নেওয়া উচিত, তারা প্রশ্ন করলে প্রশ্ন করে। ধন্যবাদ জানাইলাম যে টিম সিলেটের কন্ট্রিবিউশন সবার সামনে তুলে ধরার লাগে আর তোমার পরিচয় নিশ্চিত করার লাগে।
আচ্ছা যাই হোক, যেহেতু খৈরা এজন কমেন্ট করার লাগে, এর মধ্যে একটা সুন্দর কমেন্ট আইছে যে অনেকে তো বাইরে লয় বা ত্রাণ দেয় অনেক কিছু করে, অনেক সময় দেখা যায় ইলেকশন পারপাস থাকে। তো মুরাদ ভাই যেহেতু বাইরে লইলা, এনে কিন্তু ইলেকশন পারপাস কিছু আছে নি? চেয়ারম্যান টেয়ারম্যান হইতা নি? চেয়ারম্যান হইতে আমি আমার বাড়ি সিটি কর্পোরেশন, আর চেয়ারম্যানের কোনো পরিকল্পনা নাই বা কোনোদিনও আমার রাজনৈতিক কোনো পরিকল্পনা নাই। রাজনীতি আসলে এমন একটা বিষয়, আমি রাজনীতির অন্যরকমভাবে দেখি। রাজনীতি এখন খসু গাছর লাখান হয়ে গেছে, রাজনীতি আমার কাছে লাল শাকর লাখান। লাল শাক জেলা বছরে একবার শীতের সময় সিজনে সুন্দর করে ফুটে এবং এটা একটা আকর্ষণ থাকে, এই যে মানুষ আলাদাভাবে নেয়। আর খসু শাক হইলেও রাস্তার যেসাখানো পাওয়া যায়। সুতরাং রাজনৈতিক বা এই ইলেকশন করার চিন্তা আমার কোনোদিনও নাই। আমি চাই যে রাজনীতি যারা করেন তারার মাঝে এই রাজনীতির প্রকৃত এই যে উচ্ছ্বাস বা প্রকৃত যে অনুধাবনটা আমি দেখতাম চাই, এবং রাজনীতি বা ইলেকশন নির্বাচন হলি আসলে জনগণের যে সেবাটা আমরা দেখতাম চাই। আমরা সাপোর্ট দিই সব সময়, প্রত্যেকটা ইউনিয়ন উপজেলা কাউন্সিলর মেয়র সব সবাই আমরা স্পিড দিয়ে যাইব সারা দিব, কিন্তু কোনোদিনও আমরা রাজনীতি বা এরকম ইলেকশন আওয়ার সুযোগ নাই। তখন কেন্দ্রিক হয়ে যাবো, চেয়ারম্যান ইলেক কাউন্সিলর ইলেক কেন্দ্রিক হয়ে যাবো, আর এখন সবার কাছে যাওয়া যাইব। সুতরাং খেউরি বাজার করতাম চাই না, আমরা আসাইতাম চাই সবরে। যে আপনার উদ্দেশ্য সব মানুষের ঘরে ঘরে আমরা এন্টারটেনমেন্ট ফোসাইতে, একটা প্রশ্ন আমরা আমরা টিম সিলেটের একজন অ্যাডমিন ভাইয়া করছেন মুরাদের কাছে, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি নাটকে কেন জড়িয়ে পড়লেন? আরো কিছু ছিল বিশ্বের মাঝে জড়িয়ে পড়া, কিন্তু আপনি নাটকও কি তাহলে জড়িয়ে পড়ছেন? আসলে আগে একবার হয়েছিল না, আমি রাস্তা বাইরে যাইলাম ফুন্দার লোকের জড়াইয়া পড়ছি। বিষয়টা হইলো যে এটা আমার একটা মানুষ তো আল্লাহ সৃষ্টি করেন বিভিন্ন উদ্দেশ্যে, এটা নিশ্চয়ই আল্লাহর একটা ইচ্ছা, আল্লাহর একটা উদ্দেশ্য আছে যে তোমার ওটা আমার এইটা, নাইলে আমার পৃথিবীর বহু জাতর জিনিস আছে। আমার লহন মানছে রিক্সা চালার, আমার লহন মানছে খাম খড়ের, আমার লহন মানছে ডাক্তার ওর ইঞ্জিনিয়ার, আমার বহুত ফ্রেন্ড পুলিশ অফিসার আছেন, বিভিন্নভাবে আছেন। সুতরাং আমার এই লাইন আনছেন, এটা আল্লাহর ইচ্ছা, আর ইচ্ছার ইচ্ছা এবং আমার চেষ্টাও আছেন, এবং এই ইচ্ছা এবং চেষ্টা এখন হইয়া এই কাজে জড়িয়ে পড়ছি। থ্যাংক ইউ ভাই। আর কিছু প্রশ্ন আছেন তাহলে করতে পারেন। আচ্ছা ভাই, অনেকেই দেখা যায় যে আমরা মনে হল সবচেয়ে হার্ডওয়ার্কিং অ্যাডমিন যে আছে ফখরুল ইসলাম দীপ, দীপ ভাই তাইনোর খুব ইচ্ছা আর কি যে আপনার তো প্রচুর ডায়লগ ভাইরাল হয়েছে, তো অন্তাকে দুইটা ডায়লগ আর কি তান্ডে উনাইতা বা দর্শকের উদ্দেশ্যে হইতা, বুঝছেন? এখন আপনার যেটা বেশি ভালো লাগে ওটা হইলি বা অসুবিধা না। ডায়লগ হইলে আমরা ইংরেজি ভাষায় মাথি লিছি তুরা, সমস্ত ডায়লগ হইলো নাটক হল লাগে। লাইভ আড্ডা হইলো, আপনার কোনো প্রশ্ন তাহলে প্রশ্ন করবা, পাশাপাশি আমরার উদ্দেশ্য জানবা, আমরার কার্যক্রম, আমরার আপডেট, আমরার আপডেট যেটা আর ওগুলা জানবা। আমরা প্রত্যেক সোমবারে নাটক দেই, প্রত্যেক সোমবার সন্ধ্যা 7:30 বাংলাদেশ টাইম আমরা একটা নাটক আপলোড দিই, একটা পরিবেশনা, যেগুলার মাধ্যমে আমরা মনে করি একটা যুদ্ধের ময়দানে একটা মিসাইল ছাড়ি। অর্থাৎ আমরা এগুলার মাধ্যমে আমরা সমাজের সকল অসঙ্গতি দূর করতাম চাই। সুতরাং আমরা সব ডায়লগ সবগুলো হইলো আমরা নাটকও, ইনো মাঝে ডায়লগ দিয়া আসলে আমি চাই না যে আমি এরকম করারও আমার কোনো ইচ্ছা কোনো সময় থাকে না, সব নাটক না। আমি ব্যক্তিগত একটা প্রশ্ন করি ভাই, আমি একটা আপনার নাটক দেখছি যে আপনি লকডাউন একটা বেলে দেখিতা হোম কোয়ারেন্টাইন নাকি আপনি চোর মারি কিতাব ফেলাই দিবে, এটা আমি ওটা আপনার মুক্তি শুনতাম না, খান্তা দুই প্রশ্ন করে আমাকে শুনতাম সারাম এই ডায়লগটা না। এটা হয়েছে যে এই মারমু অনু আর ফরবে গিয়া হোম কোয়ারেন্টাইন, মানে চোর মারি হোম কোয়ারেন্টাইন হটাই দিব। বুঝছি, ওটা ঠিক আছে। আপনার এই চোর মারাটা কিন্তু খেয়াল লাগে উপকৃত হইতে পারে, যদি করোনা আক্রান্ত থাকে তো আপনার যদি চোর মারিয়ে তারে ভাটাই দেন হোম কোয়ারেন্টাইন, অবশ্যই উপকৃত হইতে পারে। আর কিছু আছে নি দেখুন জানি মান্য ভাই, একজনে দিলাম সাউন্ড হোম সাউন্ড দেবো গেছেন, ঠিক আছে নি সাউন্ড ঠিক আছে নি। আপনি প্রশ্ন করলে আপনি প্রশ্ন পরবর্তী প্রশ্ন চিন্তা করে দেখি। আচ্ছা ভাই, তো জানতে চাইছিল আর কি একজনে যে আগামীতে নেক্সট কোন নাটকটা লইয়া আইরা, আর এটার উদ্দেশ্য কি তা দেখবো? প্রত্যেকটা যেহেতু উদ্দেশ্য প্রণীত, প্রত্যেকটা নাটকই যেহেতু কোনো একটা কোনো না কোনো একটা বিহাইন্ড দ্য স্টোরি থাকে, সো আপনি যে পরবর্তীতে নাটকটা লইয়া আইরা এটার আগাম কোনো মেসেজ আমরা দর্শকে দিতে চাই? আমরা শীঘ্রই একটা আকর্ষণীয় নাটকের নাম যেটা হইলো সোনার সংসার, অর্থাৎ পারিবারিক কহল বিভেদ বা পারিবারিক যে আমরা বিভিন্ন বাস্তবতা থাকে এইটা লইয়া ধারাবাহিক নাটক হইব, এবং এটা অত্যন্ত আকর্ষণীয় হইব, আপনারা এই নাটকটা দেখবা। এবং পাশাপাশি প্রত্যেক সপ্তাহতে একটা ব্যতিক্রম একটা উদ্দেশ্য লইয়া নাটক হইব, আপনারা সবসময় আমরা লগে থাকবা। গ্রিন মালা ইতিমধ্যে প্রায় 60 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যান, আপনারা বেশি বেশি করিয়া আমরা লগে থাকবা, সাবস্ক্রাইব করবা। আমরা চাই যে আমরার মাধ্যমে সকল সিলেটি নাটক যারা করেন সবার মাধ্যমে সিলেটি সংস্কৃতিটা আরো বেশি বিকশিত হইব, সবরে আপনারা সাপোর্ট করিয়া যাইবা বেশি বেশি করিয়া। আচ্ছা, এখন আবার আমরা ফান ক্রিয়েটর যারা হই আর কি ফান মেশিন নুমানি ভাই,
আমরা জুনেব ভাই রিপ্লাই শোন মানে ভাই আইসন এখন দেখি তান কিতা ফান লই আইসন আমরা যারে ফান মেশিন হিসাবে চিনি এন কিতা ফান করতে পারেন মুরাদ ভাই দেখি বেশি ফান করতে পারেন না মুরাদ ভাই সাইটা আইতা পারতো না এখন মাত মাত লাইরে বাদ মনটা খারাপ করে দিলেছো। আচ্ছা তুমি কও সূর্যর দারো 100 পাওয়ার এক বাল্ব ফোর লাইটার কোন দাম আছে ভাই? কই চাই দাম আছে নি মুরাদ ভাই? তো এইগুলো সূর্যর দিয়েটা দিয়েটা ভিন্ন সূর্য সূর্যর আলো দে লাইটে লাইটের আলো দে। যেমন আপনারে দি সকালে ঘুম থেকে উঠিয়া সূর্যের সামনে ধই যায় দেখো আপনার শরীর গামা বইছে তাহলে লাইট জারতে পারবো সূর্য জারতে পারতো না। প্রত্যেক হওয়ার ডিপার্টমেন্ট এখন আপনি সূর্যের আলো জ্বলিয়া আগুন তো দেখা যায় লাইটের তো। আমরা অনেক সময় আমরা তো ভাই বিভিন্ন কৌতুক রে আমরা এক মানুষের নাম তো বাটায় ইয়েটা হয় মাঝখান থেকে উঠিয়া হয় আমি টাইগার বেটা বা আমি টাইগার। আরে বেটার নাম হইলো টাইগার, হাও বেটা না না আমি টাইগার। আর মাঝখান থেকে অরিজিনাল রয়েল বেঙ্গল টাইগার এই মাত খোলা বাক হয়ে গেল, ও তোমরা টাইগার আর আমি বেলা মত হয়তো আমি উপস্থিতি না কিছু কইতাম পারলাম না, সুন্দর একটা আমরা সামান্য সময় এন্টারটেইনমেন্ট হইছি, ভাল লাগছে। থ্যাংক ইউ হাবি। আপনি একটা কৌতুক আমরা দেখুন, কিচ্ছা কিচ্ছা কৌতুক আমরা দেখুন যেটা এটা কিচ্ছা বলেন না, কিচ্ছা খেতে হবে কিচ্ছা মানুষের আশায় আলাদা একটা কিচ্ছার জো আছে। আপনার একটা কৌতুক শুনাই, কমপক্ষে একটা কৌতুক যেটা আপনার খুব ভালো লাগে। সব জিনিস শুধুমাত্র লাইভ আড্ডা হইব, কৌতুক এগুলো সব স্টেজ শুতে হইব। ভাইয়ের লাগে আমার একটা কৌতুক আছে, আমার নিজ পক্ষ থেকে বানাই ভাইয়ের দই লাগে। আপনার ছোটবেলার একটা কাহিনী আমি আপনি রাগ করতাম না, আপনার যদি পাতিন পাতিন তালা গান যদি ইজি লেখক। এখন তো মুলার আহমদ ভাই যে সময় ছোট আসলা তো তাইন একটা স্কুল পড়া, তো তানোর আম্মা এত জিগাইলা বাবা মুরাদ তুমি বড়ইয়া গিতা কথা মুরাদ ভাইয়া কইরা বড়ইয়া। তো আম্মা আমি গুলাইবাস কে নিয়ে দোকান থেকে কিয়া ফাঁকি মারো আমি ফরা লেখা করবো মানুষ হইব মানুষের মতো মানুষ হইমু শক্তি হইব শরীর গুলাইবাস লইমু বাদে আবার টান মারিয়া ফাঁকি মারো তো 13,000 এখন লইয়া গেছেন ডাক্তার। গিয়া ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার মুরাদ গুতার একটু বুঝাইয়া দেন ইয়ে তো একটু 13,000 কি তো কিলা 13,000 কি তো ওলা ওলা অবস্থা এই এই ঘটনা। ডাক্তার সাহেব একটা ঔষধ ডিসক্রিপশন কিতাব ওইটার ইংলিশে প্রেসক্রিপশন ওটা লিখে দিয়েছেন, ওই জন্য ও ওটা 6 মাস পড়িয়া বালা উড়িয়ে আইবা পড়াই আইবা বালা উড়ে তো 6 মাস পরে আইছে আমার পরে ওইটা বলা তে কো যাইন কিতা শিখেছ তুমি 6 মাসে আমি তো পড়ালেখা করবো পড়ালেখা করবো বড় বিসিএস কেডার হইমু বাপ মার মুখ উজ্জ্বল করবো দেশে বিদেশে আমারে চিনব আমি তখন অনেক বড় এক সেলিব্রিটি হইমু তখন ওলা মানুষ আইব আমারে দেখা লাগি অনেক পুরস্কার উস্কার লইব অবশ্যই সেখানে আমার লাগে একটা প্যান্ট লই আইব জিন্সর প্যান্টের ভিতরে রাবার আছে আর রাবার ওর ওখান প্যান্ট খুলিয়া রাবার বার হয়ে আমি গুজাই বাস মানে ফাঁকি মারা চালতো না যে কেটা যে হয় খাল খাল কাটিয়া কুমুরি কুমিরানার কাহিনী লেখান সুন্দর। তো আমরা দেশে আসলে এই পৃথিবীর একবার পৃথিবীর একটা মিটিং হয়েছিল আর কি কৌতুকল লাখান যদিও মেধাবী হিসাবে আমার মনে হইলো এলাকা কিছু খোয়া যায় যে দেখা গেছে যে আমেরিকার একজনের মাথা বিক্রি ওর $30,000 আর লন্ডনের একজনের মাথা বিক্রি ওর $25,000 বাংলাদেশের একজনের মাথার মগজ বা গিলু মাথার জো আর কি যে মেধাটা বিক্রি ওর $90,000 সবে চিন্তা করলো এই বাংলাদেশ একটা গরিব দেশ আমেরিকার মাথা বিক্রি হয় $30,000 লন্ডন $25,000 বাংলাদেশ 90,000 এখানে একটা ভালো হুলস্থল লাগছে লাইফ সব বনো। এখন হঠাৎ যখন নিলাম হইতো তখন কইলো যে আমরা এই কাহিনীটা জানতাম চাই যে অত উন্নত দেশ আমেরিকা ফার্স্ট ওয়ার্ল্ড লন্ডন ফার্স্ট ওয়ার্ল্ড এই দেশের মাঝে ওই $30,000 আর $25,000 বাংলাদেশের এটার অত দামখানে হইলো হেরা তো মাথা ইউজ করতে করতে ইটার মাথার সব শেষ করে লিছে তারা দেশের লাগে লন্ডনে শেষ করেছিল আর বাংলাদেশের লড়ে না সবটা জমা রাখছে লাই তার মাথার দাম বেশি কারণ হে উন্নয়নে হোক বালা খাজে হোক এই মেধাটারে খামো লাগাইছে না দেখিয়া তার মেধার দাম রয়েছে এর লাগে বেশি দামে কিনি আনের। অর্থাৎ আমরা দেশের মানুষে মেধারে খাজো লাগাই না তারা খাজো লাগাই দেখিয়া তারা মেধার বেসাত গেলে তারা মেধার দাম কম খাজো সব তার মেধার দাম বেশি। আপনি একজন ভিউয়ারসে ভাইয়ারসে কমেন্ট করছেন কইন মুরাদ ভাই আপনি অত জ্ঞান লইয়া ঘুমান কিলা জ্ঞানটা কই তুই? নাইস কোশ্চেন। ওই যে আগে আমি কইলাম জ্ঞান লইয়া ঘুমানির বিষয় নাই, জ্ঞান হইলো গিয়ারি আমরা যা আছে এইখান আমরা মনে করি না
জ্ঞান এটা একটা একটা শারীরিক বা কিতাব হইছে, এটা ব্যবহারিক বিষয়, ব্যবহারিক বিষয়, এটা যত বেশি আপনি বেশি ব্যবহার করবো তো খাস দিব, এটা ঘুমর বিষয়। ঘুমাইলে আপনি একদিন না ঘুমাইলে অজ্ঞান হইয়া ঘুমাইবা, কারণ জ্ঞানের লগে ঘুমর কোনো সম্পর্ক নাই। সুন্দর, ধন্যবাদ, সুন্দর, আমরা এটাই আনলাম বাইরে। ভাই আসলে আমরা অনেকে অনেক ধরনের কমেন্ট করে, আমরা সবার কমেন্ট করতাম পারলাম না, এরপরও অনেক কমেন্ট। আমার এক ভাতিজা তো কুলাউড়া থাকি, ভাইয়ার হইয়া আমি ভাইয়ের অনেক বড় ফ্যান, আর আমি বাইরে খুব বেশি বালা খাই। তো ভাইয়ের একটা সুন্দর একটা ডায়লগ আমার লাগি দৌকা, নেতা সিনে না হয় তো বড় ফলাই দিব, ওটাই যা শুনিয়ে তো লাভ নাই, এটা তো সব নাটক। নেতা সিনে না বড় ফলাই দিব, মারমু আসান মার্কেট উল্টিয়া করবে মদিনা মার্কেট, মারমু হাজির বাজার উল্টিয়া করবে এই কিতা গরুর বাজার, আসা মারলে ওলা ফরা দিব ভাই। এটা তো ওই যে নাটক সিনেমার তো ওদের সৈন্য, আমরা একটা সিনেমা দেখলাম যে শাহরুখ খানে ওলা মারছে আধা ঘন্টা বাদে মাটির করে, আর আর একটা টুসি মারছে, টুসি মার ডেঙ্কাই আবার উঠে স্পিং করে, তো টুসি মারার লগে এই গুহুরা এক জেলা থেকে আর জেলা গিয়ে টুসি। আর একটা জিনিস দেখছো নি ভাই, ওই যেন টিকটক যদি চালাই নিউজ হরো তো দেখতে পারবা, ওলা আঙ্গুল দিয়ে লক করি নি গুল্লি হরি মারলে দেখছো নি, এটা দেখছি এটা এটা কিতা হইবা। আর ওগুলো দেখতেও বালা হয়, এগুলোর প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। আমি আবারও কইছি যে ইদানিং প্রশ্নটা বেশি একটা নেচারে পরিণত হয়েছে আমরা, কেউ যদি একটু ফেমাস হয় একটু পরিচিত হয় তারে কিলা রাজনৈতিকভাবে ওই ঢুকানি যায় বা রাজনীতি দিয়ে তারা নষ্ট করা যায় ইলেকশনও, তানও একটু ফেমাস হয়ে গেলে তাইনও চিন্তা করেন যে তো ইলেকশন করে নিতাম। আসলে এটা আমি ধরো কো অভিনয়, যে অভিনয় করে তার অভিনয়ের দিক দিয়ে আমি আমার সর্বোচ্চ জায়গা দেওয়ার চেষ্টা করতে হইব, যে রাজনীতি করেন তিনি রাজনীতি দিয়ে মানুষের সেবা করিয়ে দিতে হইব, এবং তাইনি এমপি খারাই বা চেয়ারম্যান হই বা মেম্বার হই বা মেয়র হই বা তাইন তান রাজনীতিতে কি তাই কাজ করবা। সেনে একজন শিল্পী গিয়ে আখতা ধরি এই আমি আর সারা জীবন গান গাইলাম, আমার মেন্টালিটি একটা, আমি সেনে ইলেকশন করতে হইব, আমি সেনে এই বিষয়টা করতে হইব, জায়গাটা বুঝি না। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা দেশও আছে যারা রাজনীতি করে তারা ডিপার্টমেন্ট আলাদা। আমরা দেখার দেখুন যে আখতা খেয়ে পুলিশ অফিসার থেকে গিয়ে এমপি হয়ে যার, আখতা খেয়ে ওই জায়গা থেকে এই এমপি হয়ে যার, এই জিনিসটাকে হরিয়ে দিব। যারা রাজনীতি করে একজন মানুষের রাজনীতি করে ওয়ার্ড সভাপতি দেখি গিয়া সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার চেষ্টা করে, দেখা গেছে একজন মানুষ রাজনীতি করিয়া কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেইবার আগে আমরা লান বাইপাস গিয়ে এরা ধাক্কা মারার চেষ্টা করে যারা জনপ্রিয় হয়। সুতরাং আমার এইরকম কোনো ইচ্ছা নাই, জীবনে ওইরকম ইচ্ছা তৈরি হইতে নাই, শুধুমাত্র আমি চাই আমি সাংস্কৃতিক অঙ্গনে সর্বোচ্চটা একটা অর্জন করতাম ইনশাআল্লাহ। আচ্ছা ভাই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন আইছে আর কি, আব্দুল্লাল মামুন ভাই হরছেন আপনি ফরোকা। আচ্ছা, সিলেটে কিছু কিছু নাটিকার মাঝে দাড়ি নিয়ে তামাশা দেখেছি, এ নিয়ে কিছু বলেন। আসলে কিছু কিছু নাটিকা বলতে আমরা অনেক সময় দাড়ি লইয়া এই যে করি অভিনয় করি, তামাশা শব্দ একটা আর অভিনয় শব্দ একটা। তামাশা যারা করেন এরারে আমরা অবশ্যই আমরা না করবো, তামাশা করবা না। আর যারা অভিনয় বলতে দাড়ি দিয়ে যদি আমরা পজিটিভ কিছু দেখাইতাম চাই, দাড়ির মাধ্যমে আমরা যদি বাবার কিছু দেখাইতাম চাই, বালা কিছু দেখাইতাম চাই, তো অবশ্যই এটা পজিটিভ। আর আসলে চরিত্র ধারণ করতে অনেক সময় রেখে দাড়ি ইউজ করেন, এগুলো আমরা আমি এগুলো নেগেটিভ হওয়ার বা আমার এগুলো অধিকার নাই। যার যার চরিত্র থাকি তাই চেষ্টা করেন দাড়ি দিয়া ফুটাইতা, কেউ মুজ দিয়া ফুটাইতা। সুতরাং আমরা এগুলো মনটাকে যদি পজিটিভ চিন্তা করি অবশ্যই এটা পজিটিভভাবে চিন্তা করবো, তবে আমরা অনুরোধ করবো দাড়ি দিয়ে যাতে কোনো তামাশা না হয়, এটা আসলে অত বেশি কিছু অন্যায় মনে হয়। আচ্ছা ভাই, আমরা ইনোর মাঝে দেখছিলাম উপস্থিত আসলাম আপনারা গ্রিন বাংলার একজন অন্যতম মেম্বার প্রিন্স বিপ্লব ভাই, তো আমরা চাইলাম যে তান্ডেও ওয়েলকাম করতাম আমরা স্টেজও। আর আপনারা দুইজনের মাঝে যে নাটকও যেটা ডিবেট হয় বা তর্ক হয় ওলার একটা প্রাসঙ্গিক রূপ আমরা দেখতাম সাইড আমার কি ছোট্ট হরিয়া, আপনি কি তা প্রিন্স বিপ্লব ভাই এলাও করা নি? আচ্ছা, আমরা স্টুডিওতে আসেন বলতে আমার খাসি আসেন অবশ্যই তাই নাই বা আমার বিপ্লবেশ উর্ফে উল্টা চদরুল, তো উল্টা চদরুলোর বিষয়ে খিতাব হইতাম যে উল্টা চদরুল একটা শ্রেষ্ঠ আবিষ্কার আমরা, তো উল্টা চদরুলোর এই বাস্তবে দেখলে যেটা বুঝা যাইলে না, ইদানিং উল্টা চদরুলে যে করে খামর মারি দেয়, সুতরাং আমারও নিজেরও ডর করে যদি উল্টা চদরুল হওয়ার লগে খামর টামর মারি দিই উল্টা চদরুলে। এটা তো চদরুল মিয়া ইয়ে এসির তো নেই কিলা লাগে বাতাসে এসিদের, বাতাসে এসিদের এসিড গরম লাগার কথা
কারণ আস্তে এসি আস্তে ঠান্ডা লাগলে শরীরের যে গরম আছে ও গিয়ে প্যারা ছাড়া লাগে উল্টা গরম ছুটে না রে। বারে খালি ঠান্ডা ঠান্ডা এর মাঝে এখন আইসি এসি নিজে তো গরম লাগবো। ও না এখন কি তা কইতে এসি তো ঠান্ডা লাগে, এসি তো ঠান্ডা লাগে তো বিতে দি গুর বিতে তো বড় পারায় বুঝলাম না। আমার এখানে এগুলা গরম লাগে এখানে ও শরীরে মনে হয় দুমা লাগাই ওই তো পারে। হ্যাঁ গরুর লোকে আসতে দিন থাকি তো হম ও মনে হয় তার চামড়া তো শক্ত না নিয়ে আর বাতাস তার গরম লাগে ও মনে হয় আমারও লাগে তাহলে এটা আমার একটা কিতে হয়ে গেছে মিলে গেছে ভালোবাসা ভাই ভালোবাসা হয়ে গেছে লাগে লাগে আর কি। ঠিক আছে আমরা সদরুলের লগে গরুর ভালোবাসা ওইটা উল্টা সদরুলের ঈদ কি লাগাটলো মুবারকে খাচ্ছে নি মুবারকে খুব ভালো খাচ্ছে। তবে গতবারের লাখান অন্য ফিরার লাখান এবার সামরমটা বেশি পাইছি না খাও ট্যাংগুনিটা বেশি পাইছি না এবার মানুষ একটু কম দিছেন আর কি। আপনারা উল্টা সদরুল যারা আছে এই টাইপের মানুষের আপনারা চামড়া ঠ্যাং টুং দিবানা, কারণ এরা এরা মোটামুটি ঈদের সময় চার পাঁচ গরু হইলে ঠেঙ্গে টুঙ্গে সামরায় মিলিয়া, আর গরিব যে দিতে দিতে আমরা বেশি দিলে ওদেরকে উল্টা সদরুলের শিকার করছে। খালি তা নাই তো তোমার মনে করিলাও যেখানে যাই ওখানে মাংস প্রত্যেক বাড়িতে পাই ঠ্যাং টুং যা আছে বড় বুড়ো কলতা লইয়াই বাদে তো চিন্তা হাজার ফোনটা লইয়াই লইয়াই দুমছে বেশি মনে হলে একটা এক গরুর ওখান মানুষে 70-80 হাজার টাকা দিয়া মানুষে কুরবানি দেন আমার মোটামুটি ঈদের দিন ঈদের বাদের দিন মিলিয়ে বেঁচে হচ্ছে 20-30 হাজার আমার একটা কিতে হয়ে যায়। এর বাদে ধনী হয় না নি সদরুল নাই গু একটা অভিনয় ধনী হইলে তার দিতে নাই মানছি না ঈদের যে ধনী তো ওই লোক খাওয়া দিত না কারণ খইলে তো মানুষে এই সান্দাটা আর মিলতো না এলাই মনে করিলাম মানুষের সামনে তো আর ওলা বুঝে হয়ে যায় কিতা আছে ওই যে খাপন উপস্থাপিকা আছেন তাই উপস্থাপক ওই যে খাপন উপর এমনি আমার বালা আছে ওই যে কিতা করিলাই এখন বারে ফিন্দা বাড়াই না আমরা মুরাদ ভাই ইয়ার কারণ কিটা উল্টা সদরুল কেনে উল্টা সদরুল তো তার দেখতে তো বাউ লাগে আপনার উল্টা সদরুল তার নাটক অভিনয়ের মাধ্যমে আইসে অভিনয় ক্যারেক্টার আইসে উল্টা সদরুল আর এ যেগুলা করছে উল্টা মে করছে যা কাজ করি যা নাটক নাটক যে বানাইছি আমরা প্রায় 180টার মতো সবগুলা নাটকও কিন্তু আমরা একটা মেসেজ থাকে এবং আমরা একটা ইচ্ছা থাকে যে যে কাজগুলা করি যাতে সমাজের লাগে কিছু না কিছু হইতো এবং আমরা সব খাসটাও কিন্তু আমরা বাস্তবতা লইয়া করি আসলে উল্টা সদরুল ওলা একটা বাস্তবতা মাঝে পড়ছে। আচ্ছা তো আপনার নাম তো সদরুল দিলা তো সদরুল ভাই আপনারে হইলাম আপনি মুরাদ ভাই একটা নাম দেওয়া যেটা আপনার নাটক অলরেডি মেনশন করছেন আর ওটা লইয়া একটু ফান ক্রিয়েট করো। মুরাদ ভাই তো আসলে লাইভ বা ইলা প্রোগ্রামের মাঝে আসলে তার কিছু বোঝা যায় না ক্যামেরার সামনে নাটক হয় যে সময় মেন সেটও যায় নাকি এই সময় গেলে তার বিভিন্ন ক্যারেক্টার আছে তেরা জলিল একটা আছে তারপরে একজন যে কোনো একটা লইয়া আর কি একজন আবিদের গল্প আছে তারপরে আরো অনেকটা আছে বিভিন্ন চরিত্রে মোটু কমিশনারও আছে মানে অনেক ক্রিয়েট করেন অভিনয় আর ফান যেটা কইরা এখন যে তর্কাতর্কি করতাম আসলে অনেকটা তর্কাতর্কি হয়ে গেছে আর ইলা সিচুয়েশন আসলে ইলা তর্কাতর্কি করা আমিও যেটা নিজে মনে করি আসলে লাইভই লাইভই আসলে এটা জানা লাইভ লাইভ সিস্টেমে চলবো। আপনি দাও এখান দিছে দায়িত্ব নতুন নাটক আপনার ক্যারেক্টার কিতা আপনার কিন্তু প্রেম সংক্রান্ত কোনো কিছু রাখবে জানছেন বা লাচ্ছে স্ট্রংলি এলা কিছু আসেনি
না নাটকও তো মাঝে মাঝে নাটকের কথাও কই না আমরা, চেষ্টা করি মাঝে মাঝে, কিন্তু দেখা যায় মাঝে ওই না বাধা পড়ি যায়, উল্টা চতুর্থ প্রেম করতো খে একটা ব্লগ দিস না আমরা, আমার খুব একটা খেতে আসিল যদি উল্টা চতুর লোকে যদি প্রেম করতো তারা, আমার তিনটা বুক দরকার আছে, আমি ব্লগও কইছিলাম খাইলে একটারে এক লাইনে পাঠাইলাম নে, মাঝে মাঝে মনে করিলাম তাই এগুড়ে গরুর গোবর সাফ করাইলাম নে, এগুড়ে দিয়ে রান্দাইলাম নে, এগুড়ে দিয়ে আনুষ্ঠানিক আমার খাজু খাপড় জুপুর ওগুলো ধোয়াইলাম নে, মাঝে মাঝে বউ তিনটা থাকলে আরো এক্সট্রা কিছু অর্ডিনারি মিলে যে বিষয়টা উল্টা শত্রুল এমনি হইলেও হিসাব ঠিক আছে, উল্টা শত্রুল যে বউ তিন সাইডটা হইতো খাম করাই তো বউ খালি খাম করাই ভাল লাগে নি, না খালি খাম না লোকে আরো মনে হইলো আখতাম মনে হইলো নিজের মন মেজাজ বালা নাই, বারা তাকে আইলাম কোনো বালা লাগে না, বউ দুইটারে দিয়ে মাল মাইল লাগাইলাম চুলা চুলো আমারও কিছু এন্টারটেনমেন্ট খাইলাম আর কি, ওটা আর কি মূল বিষয়। এখন যদি তারা সব ক্রিপ্টো আপনার উপরে অ্যাটাক করে তখন তখন তো আপনারা কিন্তু 12টা বাজাই দিবেন বাকি জীবন, ওইটা তো তুমি গ্রাম সার হইব 3 মাসের মাঝে আইতো না তো বাঘ গুনাইলে খামার আরম্ভ করে। আচ্ছা একজনের কোয়েশ্চন হচ্ছেন রুকসানা, যা যে আমরা জানতাম সাই ফিমেল না থাকার কারণ কিটা, মুরাদ ভাই অলরেডি মেনশন করে লিছেন এটা সম্পর্কে কই বলাইছেন যে নাটক না থাকার কারণ তারা টোটাল সবসময় ব্যতিক্রম থাকতো স্যার, আর এটা তারা ব্যতিক্রম থাকার একটা উপায়, তো এই কোয়েশ্চনটা লিভ শোনা ভাই আমরা একটু লাভ বিদায় দিলাম। আচ্ছা দুনায়ত ভাই দেখবা কি ভাই তোরাও বউকা না না তো বইরাও তো না নিয়াছিন নিচে বইছেন গরম লাগে ঠান্ডার দিন ভালো লাগে, আর তোরা বইলে গরম চাও আইব ওই দিব ভালো লাগে। তো নতুন নাটকের ক্যারেক্টার আপনার কিতা, আর নতুন নাটক কোনটা আইব অলরেডি তাই ভাই মেনশন করছেন, আপনার ক্যারেক্টার কোনটা দেওয়া হয়েছে? আমি কইলাম না আমার তো গেটাফে সব উল্টা চতুর গেটাফে যার বড় জোর সাকর পর্যন্ত যাইতে হবে আমার কিতা, সাকর গরু ওখান পর্যন্ত আমার সীমাবদ্ধতা। আচ্ছা ধন্যবাদ প্রিন্স বিপ্লব ভাই রে, আমরা লোকে কোম্পানি দেওয়ার লাগে স্পেশাল ধন্যবাদ, মুরাদ ভাই পক্ষ থেকে ধন্যবাদ যেহেতু মুরাদ ভাই ইনভাইট করছেন, আর আমার পক্ষ থেকে তো অবশ্যই অবশ্যই ধন্যবাদ। আর টিম সিলেট, টিম সিলেটের কার্যাবলী সম্পর্কে অলরেডি অবগত হয়েছেন, আমরা তো সব বালা মানুষের কাছ থাকি মুরাদ ভাই থাকি মেসেজ লইছি টিম সিলেটর, সদরুল ভাই কিতা মেসেজ দিবা আমরা কিতা এই প্ল্যাটফর্মটা কন্টিনিউ রাখবো বা আমরা খরচা বলে কিতা আমরাও চালাইয়া যাইব নাই মোবাইল এন্টে মেসেজ দিতে যে এটা তো এটা কথা মোবাইলেও নাই ফেসবুকও নাই আমি মেসেজ দিতাম গিলা, তো মোবাইল তো হবে কটা দিন নেই মেসেজ মোবাইল চালাইতে পারবো নি সদুল ভাই, এটা মুরাদ ভাই কিছু মোবাইল এর সাক্কা নাই তো চালাই গেল সালা নি যাইতো না, আর যে টিফা টিভি তে আছে আমার সাসাগুরো ভাই গো হে পালা বুঝাইতে শহরও থাকে। আচ্ছা হে আয় বাড়ি দেইলে আমার এত বুঝে বুঝে যায় রাতে কি মেসেজটা দিলাইবা? হ্যাঁ রাতে মেসেজ মেসেজ বলতে আর কি পুরাতুরি লেখিয়া টিভিটা হইয়া আর কি ফাটাই দিলা রজন রয়েছে এড্রেস আমরা দিয়া রাখবো সবাই ভালো আছেন, টিম সিলেটের পেজ থেকে আমরা যারা দেখা আপনারা দেশ বিদেশে আছেন আপনারা সবাই রে আমরা গ্রিন বাংলা পরিবারের পক্ষ থেকে আপনারা অসংখ্য ধন্যবাদ, আজকের এই লাইভ প্রোগ্রামও আপনারা সবাই কষ্ট করে দেখলাম আপনাদের ধন্যবাদ, আমরা টিম সিলেটের কার্যক্রম যেগুলো আমরা দেখলাম তারা বিভিন্ন অসহায় মানুষকে এবং বিভিন্ন দুর্যোগ মুহূর্তে তারা ব্যক্তিগত পার্সোনাল থাকে আপনার অনেক সময় তারা অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ টাকা পয়সা যেগুলো তারা বিতরণ করা আমার পক্ষ থেকে কইব আপনারা ভালো একটা কাজ করা ভালো একটা আপনারা উদ্যোগ, আপনারা আগামীতে আরও ভালো ভালো সাজও আপনারা অংশগ্রহণ করুকা এবং গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আপনারা তাকে সাজ ফিরে দেখা একটা সময় দেখবা টিম সিলেট খুব বেশি একটা জনপ্রিয় হইব এবং আপনারা সাজুর মাধ্যমে টিম সিলেট অনেক দূর আগিয়ে যাইব, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ প্রিন্স বিপ্লব ভাই, আমরা সময় দেওয়ার লাগে, আর ইনশাল্লাহ আগামীতে যদি আমরা কোনো প্রোগ্রাম হয় আপনারা অবশ্যই ইনভাইট করবো, আপনারা উল্টা চতুর্দ অবশ্যই আমরা দরকার আছে, তো দরকার আছে উল্টা চতুর্লোর মাধ্যমে সমাজের যে পরিবর্তন আর এটার লাগবে আমরা কৃতজ্ঞ এবং আমরা সিলেটবাসী কৃতজ্ঞ। তো আশা করি আপনার নাটক আপনার এই হাত ধরি আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন আইব ইনশাল্লাহ। তো মুরাদ ভাই এসে জানতাম সাইমু আমরা কিন্তু একবার শেষ পর্যায়ে আইছি বুঝছেন, দর্শক কিন্তু খুব বেশি হাসছে যে এলা নাই বুঝছেন না আসাই তৈব, আর নাটকও যেলা আসে বাস্তবে তো যেলা তোরা না আসে এতে তো সুন্দর লাগতো না,
সুন্দর লাগছে, কিন্তু গেট আপ খুব সুন্দর। গেট আপটা আপনার, গেট আপের যে অ্যাডভার্টাইজমেন্ট, এটা তো অলরেডি হয়ে গেছে। আমি আমি নিজে থেকেই করলাম। এখন আসা লাগবে না। গেট আপ, গেট আপ সম্পর্কে আগে তো রাখো, এটা ভাবি ডিজাইন করেছো না নিজে থেকে? এটা একজন একজনে গিফট দিয়েছেন আমার, ওই যে ফ্রেন্ড প্রেমিকা। এখন ফ্রেন্ডও তো হইলে আরো ঝামেলা, যেন আমার গিফট দিয়েছেন ও পর্যন্ত দেখো। মানে গিফট মানে তো প্রেমিকা আমরা বুঝি আর না, সহজ ভাষায় বলি। পৃথিবী তো গিফট মানে খালি প্রেমিকা করিয়েও তো বেজাল সৃষ্টি হয়েছে। গিফট যে মানুষে দিতে পারে, পুরুষে দিতে পারে, মায়ে দিতে পারে, শাশিয়ে বিয়ে দিতে পারে, বান্ধবী দিতে পারে, তো গিফট মানে ওই যে প্রেমিকার লাগি তো বেজাল। জি অন্তরা আস্তা দর্শকে খুব বেশি আস্তা, মানে আস্তে আস্তে পাগল হয়ে যেত। আমি আসার চেষ্টা করছি দর্শক, আপনারা কইছেন যে আমি আসতাম, আর আমার যদি আসি দেখি আপনারা আর তুরা আসি উঠেতে, আপনারাও দয়া করি আমার আসির সম্মান জানাইয়া তুরা আসবা, আর গ্রিন বাংলার লোকে থাকবা। আমরা শেষ পর্যায়ে গিতাম, আইচি নি না গিতাম, জি আইচি, আর তুরা সামনে কন্টিনিউ করা লাগবে আর কি। কিতা মানে তুরা জায়গা আর কি, মনে হরুকে আমরা আইছি যখন পাঁচির সামনে, উপরে তো উঠা লাগবে না, তিন তালাত মানে আপনার এটা অফিস। আচ্ছা জি, তা আমি কিতা লইয়া কিতা দি উঠতাম না, মানে কিছু প্রশ্ন করো গা, কিতা বিষয়টা কিতা কোনো প্রশ্ন তাহলে করো। আচ্ছা আমরা দর্শক এখন একটা প্রশ্ন এসে মাইসে মানছে এসে বেদ দা টিভি লাখান দিদি আপনারা রে গালি দিব বালা কই প্রশ্ন করো এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন আপনি নিজেও করে লওকা, আপনার আমি দিরাম ওটা নি, ও ওটা আপনারা গ্রিন মাল্লা মনে করতে পারেন। করোনা বাংলাদেশ এইবার এক মাস আগে আমরা মাস্ক নাটক করছি, যে মাস্ক লাগাইয়া মাস্কর দাম বাড়বো, তখন যে আমরা নাটক করছি মাস্ক লাগাইয়া, এটা আমরা কিনছি 5 টাকা দিয়া, ও মাস্ক এক সময় 100 টাকা 80 টাকা 90 টাকা বিক্রি হয়েছে, তাও মিলছে না। সুতরাং আমরা সতর্ক করছি যে এই মাস্ক নামক নাটক দিয়া, যে করোনা আইলে এই জিনিসের দাম বাড়বো, মানুষের খাদ্য মজুদ করবো, আগে সতর্ক করছি। এবং আমরা প্রত্যেক সময় মানুষকে আগে সতর্ক করার চেষ্টা করি, নাটক দিয়া বুঝেইবার চেষ্টা করি যে পরিবেশ পরিস্থিতির উপরে আমরা এটা করি, এবং এই নাটকের নাম মাস্ক এর লাগিয়েও রাখছিলাম। আচ্ছা ভাই, তাইলে আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে আছি, একদম শেষ পর্যায়ে, শেষ পর্যায়ে, শেষ পর্যায়ে বলতে আর কি এক থালা উঠে গেছি আর কি, আর দুই থালা রয়েছে, বুঝছেন তো? টিম সিলেক্ট সম্পর্কে তো কমেন্ট পড়ুক, কমেন্ট পড়তা নেই আর অনু হই রাখো পড়তা, আপনার তো দরা গাইবা আমি যে যে মানুষ আছে এসব কমেন্ট পড়তা, তারা বাদাম যদি দেয় পরে আপনি মাসাই বানি মারে, মাসাই বানি ভাই। জি জি, আপনার তো অফিস, আপনার এলাকা, আপনার তো পাতি নেতা একটা অভিনয় করছিল খুব পাওয়ার, আর এই আছে সেই আছে, আসলে তার কুন্তা নেই ওটা বুঝিতাম চাইছি আমরা, কুন্তাও নেই। আচ্ছা ভাই, পরিশেষে একটা কমেন্ট করিল নেতার নাম দেওয়ার কারণ কিটা, পাতি নেতা নাম দেওয়ার কারণ কিটা? আসলে নামর ব্যাপারে অন যদি হয়, আমার নাম বেলাল আহমদ মুরাদের কারণ কিটা অন, আমি আমার আম্মার লগে মাই ধরতাম নি, আমার আব্বারে কইতাম নি যে নাম দিলা এখানে পাতি নেতা, বুঝিতাম চাইছি ওখান যে সমাজে আসলে যারা প্রকৃত নেতা, প্রকৃত রাজনীতি যারা করেন, এরা কোনো সময় পাতি নেতা যে চরিত্র থাকে এরা ইউজ করে না, এরা হামকি দামকি দিয়া কুদাকুদি করিয়া মানুষের কষ্ট দেয় না, এরা মানুষ রাজনীতি মানুষের কল্যাণে, ওটাও আমরা বুঝিতাম চাইছি, যারা ট্রেড দেয় ট্রেড দিয়ে আসলে তার ট্রেডও কেউ শুনে না, তারে কেউ মানে না, এই বিষয়ের সামনে রেখে আমরা নাটকের নাম দিছি পাতি নেতা। আমরা কিন্তু আরো খালা উপরে উঠে গেছি, এখন যদি হয় একবারে শেষ পর্যায়ে কিন্তু ম্যাচোর কথাটা, বুঝছেন তো? আপনি তো অলরেডি টিম সিলেক্ট সম্পর্কে মোটামুটি অবগত আছেন, তো যে বাই হল টিম সিলেক্টের লগে জড়িত আছেন, যারা হাজ হরের কন্টিনিউ মানুষের সেবায় হাজ হরের ব্যক্তি উদ্যোগে, এবং তারা প্ল্যাটফর্ম থাকে নিজস্ব অর্থায়নে সম্পূর্ণ, অলরেডি আমরা আপনি জানেন যে আমরা মানুষের কাছ থেকে টাকা কালেক্ট করি না, আমরা যে প্ল্যাটফর্ম আছে, লন্ডন আছেন অনেক বাই, আবার দুবাই আছেন অনেকজন, মিডল ইস্ট, তারপরে আপনার ধরনের আমেরিকা, কানাডা, সব জায়গাতে আমরা অ্যাডমিন হল আছেন, তো তারা ব্যক্তি উদ্যোগ এবং নিজস্ব অর্থায়নে তারা কিন্তু এই যে প্রোগ্রামগুলো লওয়া হয়, প্রজেক্ট লওয়া হয়, এগুলো পরিচালনা করেন, তো তারা সম্পর্কে আপনার কিতাব মেসেজ? ধন্যবাদ, যারা টিম ছিল একটু খাস কররা, তারা অন্যান্য থেকে টাকা কালেকশন না করিয়ে নিজে নিজেরা মানুষের সহযোগিতা কররা, পৃথিবীতে, পৃথিবী সারা দুনিয়াইতে এখন পরিবর্তনের একটা আলাদা একটা ভাব তৈরি হয়েছে, বিশেষ করে বাংলাদেশ, এর আগে কোনোদিনও মানুষের অত বেশি মানুষের সহযোগিতার কোনো চিত্র আমরা দেখছি না, এখন বিভিন্ন সংগঠন, আপনি রক্তর সমস্যা হইলে রক্ত প্রয়োজন হলে রক্ত লাগে, কোনো সমস্যা নাই, আজকে যদি এই যে আমরা এই ইতিমধ্যে করোনা গেছে, হাজার হাজার মানুষের দেশ বিদেশে সাহায্য করছেন,
এবং মানুষের সাহায্য করিয়া যাইরা সব থেকে ভালো লাগছে, তারা নিজেরা অ্যাডমিন হলে টাকা কালেকশন করিয়া দেয়, এটা একটা ভালো জিনিস। আমরা করোনা কালে অনেক আমরা রে জাসিয়া হয়েছি যে আমরা সাহায্য করতাম, তোমাদের মাধ্যমে দিলে ভালো হয়। এর মাঝেও আমরা দেখছি দুই একজন মানুষে প্রশ্ন করছেন, আমি যে টেকা দিলাম হাসা বাটলো নি না এটা, এই যে এগুলো আবার কষ্ট দেয়। সুতরাং নিজেরার মাঝে কালেকশন করিয়া বন্টনটা খুব ভালো জিনিস। টিম সিলেটের লাগে শুভকামনা, তারার মাধ্যমে একদিন সিলেট আলাদা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হইব এবং এই অগ্রযাত্রায় তারা বিশেষ ভূমিকা রাখবা। প্রিয় দর্শক মন্ডলী, আমরা টিম সিলেটের ধন্যবাদ জানাই গ্রিমালার স্টুডিও থেকে আজকের এই লাইভ, আমরা জানি না কতটুকু ভালো হয়েছে, আমরা আড্ডা দেওয়ার চেষ্টা করছি। সবরে ধন্যবাদ গ্রিনমালার লগে থাকবা। আপনারা গ্রিনমালার প্রত্যেক সোমবারে আমরা একটা নাটক দিই, আপনারা নাটক দেখবা। নাটক ও সমাজ পরিবর্তনের হাতিয়ার, নাটকের মাধ্যমে মানুষের জাগ্রত করতে চাই বালা হাজে, নাটকের মাধ্যমে উদ্বুদ্ধ করতে চাই সমাজ সচেতন এবং বাস্তবতার দিকে। এবং নাটক অন্যরা যারা নাটক ওরা ইতিমধ্যে সিলেট যারা নাটকররা বিশেষ করে আমার সবথেকে প্রিয় মানুষ সিলেটের নাটকর প্রাণ পুরুষ যারে হয় আমরা খটাই মিয়া, তাই ইদানিং খুব শিক্ষণীয় নাটক করা, আগেও করছেন, আমরা তাদেরও ধন্যবাদ জানাই। এবং যারা আরও যারা নাটক করা খাটুস ভাই সহ সব রেজন শুভকামনা জানাই। এবং এই নাটকগুলা আপনারা অনেক সময় নাটক দেখিয়া হইন, এই জিনিসটা আমরা খুব বেশি কষ্ট পাই যে অমুক উঠি যার অমুক নামেই যার, এই জিনিসটা দর্শক হলে হইবা না। আমরা সাই সব আপনারা আপনারা মুকুটে ইয়ে থাকতা সবরে আপনারা দেখবার সমানতালে। এবং সেউরে যদি আপনি বিউ করেন, সেউরে যদি নাটক দেখেন, আপনার আসলে একটু সময় নষ্ট হইব, কিন্তু এই মানুষটার বালা লাগবো বিউ বেশি বেশি হইলে। সবরে আমরা সমানতালে দেখবো বেশি বেশি করি এই স্টার তৈরি হইবা সিলেট। এদিন এই সিলেটি নাটক সিলেটি সংস্কৃতি সারা বিশ্বের মাঝে সারা দেশের মাঝে আলাদা আইডল হিসেবে থাকবো, আসলে সিলেট অন্যরকম। টিম সিলেটের পুরা টিমরে আমরা ধন্যবাদ জানাই, বালা থাকবা সুস্থ থাকবা, আমরা সব লগে থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ বেলাল আহমদ মুরাদ ভাই রে, ইংলিশে কইতাম না, স্পেশাল স্পেশাল থ্যাঙ্কস। আমরা আমাদের কথা কইতা যারা কইলাম ভাই, দেখুন আমি ওখানে এসেছি, কোন চাইন খানে আইছি না এই যে আমরা ইত্যাদি শিক্ষার বিষয় আছে যে সব জিনিসও নিজে না তাই অন্যরে প্রশ্ন করার একটা মন মানসিকতা, যে এসির মাঝে রিমোট আছে, রিমোটও যদি খাম না করতো আমার জিকেই পারতো তাই। সুতরাং রিমোটে না খাম রিমোট না তাই আমার অভিযোগ করা বোঝা গেল যে আমরা দুষা দুষি করি বেশি। আমি নিজের নিজের যে মানে ইউ আছে এটা লুকিয়ে রাখলাম, আমি চাইলে আমি আপার রাইতাম পারি। আচ্ছা আমি দু একটা কথা কইতাম স্যার, যেহেতু আমরা মুরাদ ভাই আমার সাথে আসেন, আমরা সিলেটি নাটকের মাঝে আমরা বিশেষ মুরাদ ভাই আসেন আরও যারাও আসেন, সকল প্রত্যেকটা নাটকও একটা মেসেজ থাকে, আমরা দর্শকের উদ্দেশ্য করলাম যে আপনার প্রত্যেকটা নাটক মনোযোগ দিয়ে দেখবা, যাতে আমরা এই নাটকের যে মেন উদ্দেশ্য তারা কোন মেসেজও লাগে নাটকটা ক্রিয়েট করছে আমরা সবই দেখতাম মনোযোগ দিয়া। আর বিশেষ করে আমরা সব গ্রিন বাংলা, বিশেষ করে গ্রিন বাংলার সাথে থাকতাম, আমরা টিম সিলেটের সাথে থাকতাম, আর বাকি হ্যাঁ আমরা মান্না ভাইয়ের ফিনিশিং করবা। আমরা আজকের ঈদ আড্ডার একবারে শেষ পর্যায়ে আছি, তো প্রথমে ঈদ আড্ডার সমাপ্ত ঘটাইমু আমরার বেলা বেলাল আহমদ মুরাদ ভাইরে ধন্যবাদ জানাইয়া, ইংলিশেও কইরাম স্পেশাল থ্যাঙ্কস টু প্রত্যেকটা প্রোগ্রাম হোক আর প্রত্যেকটা বিষয় হোক বিহাইন্ড দ্য স্টোরি থাকে, আমরা বিহাইন্ড দ্য স্টোরি যদি আমি হই বা বিশেষ কৃতজ্ঞতা যারা জানানি দরকার তারা রইল আমরা যে দেশের বাইরে থেকে যে অ্যাডমিন গুলো আছেন, আমরা যদি হই ফখরুল ইসলাম দীপ ভাই, আমার আঙ্কেল লাগুন ভাই ডাকিলিছি রাখো রানী, আচ্ছা ফখরুল ইসলাম দীপ ভাই দুবাই থাকি, তারপরে মাসুদ ভাই লন্ডন থাকি, কোয়েস ভাই লন্ডন থাকি, রুমেল ভাই লন্ডন থাকি, মানে মোটা উটা যে নিল রুমেল ভাই আর কি, বুঝছেন? তো আপনারা চিনবা চিনবা রুমেল ভাই চিনবা বাইরাল ফেস নাজমুল ভাই, তারপরে আমরা ক্যামেরার পিছনে সবচেয়ে স্পেশাল থ্যাঙ্কস যারা দরকার যে আপনারা লাইভ টেলিকাস্ট বিষয়টা আপনারা সামনে তুলিয়া ধরছেন বা দেখাইছেন, আমরা ক্যামেরার পিছনে রয়েছেন ক্যামেরা পার্সন হিসাবে তাহমিদ বাবু ভাই, অনেক কমেন্ট চাইছে তাই আমার লাগে বাতাইছেন না, আবার আবার থ্যাঙ্কস জানানি লাগে আমরা নুমানি বাইরে যে ফান মেশিন হিসাবে আজকে রোল প্লে করছেন, জুনেদ ভাই যে কন্ট্রিবিউশন তুলিয়া ধরছেন আপনারা সামনে টিম সিলেক্ট সম্পর্কে জানতে পারছেন। সো পরিশেষে সবাইরে ধন্যবাদ জানাইয়া আজকের মতো আমরা বিদায় নিলাম, ইনশাল্লাহ আগামীতে দেখাইব কোনো একটা প্রোগ্রামও ওলা মুরাদ ভাই বা অন্য কোনো গেস্ট লইয়া অথবা অন্য কোনো প্রজেক্ট কোনো ত্রাণ লইয়া বা কোনো সহযোগিতার হাত বাড়াইছেন ওলা সেগুলো সাহায্য করিয়া, ধন্যবাদ ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।